শহরের সাথে টেক্কা দিয়ে পুজো প্রস্তুতি চলছে গ্রামীণ এলাকায়। শারদীয় দুর্গোৎসবকে কেন্দ্র করে রাজ্যের সকল প্রান্তে চলছে ব্যাপক প্রস্তুতি। ত্রিপুরা রাজ্যে প্রতিনিয়ত বিগ বাজেটের আকর্ষণীয় পুজোগুলি শহর এলাকায় দেখা যেত। এই বছরের ব্যতিক্রম কিছু লক্ষ্য করা যাবে দক্ষিণ জোলাইবাড়ি সাগর ডেপা এলাকায়। এই এলাকায় এলাকাবাসীর উদ্যোগে বিগত প্রায় 50 বছরের অধিক পুজো করা হচ্ছে। এই বছর 20 লক্ষ টাকার বাজেটের পুজোর আয়োজন করল পুজো কমিটির উদ্যোক্তারা। এই বছর পুজোর মূল আকর্ষণ হল পুজো প্যান্ডেলটি অযোধ্যার রাম মন্দিরের ন্যায় গড়ে তোলা হবে। কলকাতার শিল্পীর দ্বারা তৈরি করা হচ্ছে পুজো প্যান্ডেল। এই পুজো সম্পর্কে পুজো কমিটির উদ্যোক্তারা কিছু তথ্য সংবাদ মাধ্যমের সামনে তুলে ধরলেন। তারই পাশাপাশি পুজো কমিটির উদ্যোক্তারা জানান, পুজোর পাশাপাশি পুজোর কয়েকদিন বিভিন্ন প্রকারের সাংস্কৃতিক অনুষ্ঠান ও বস্ত্র বিতরণ সহ নানান সামাজিক কর্মসূচি অনুষ্ঠিত হবে। দক্ষিণ জোলাইবাড়ির সাগরডেপা এলাকায় এই ধরনের বিগ বাজেটের পুজো প্রস্তুতিকে কেন্দ্র করে এলাকার লোকজনের মধ্যে ব্যাপক উৎসাহ উদ্দীপনা লক্ষ্য করা যায়। আমাদের এই পুজোটা 50 বছর পার হয়ে গেল। আমাদের এখানে এবছর হচ্ছে অযোধ্যা রাম মন্দির, আর রাম মন্দির নির্মাণ করছেন কলকাতা থেকে শিল্পীরা। আর আমাদের পূজার বিশেষ আকর্ষণ হলো গরিবদের বস্ত্র বিতরণ, আর সামাজিক বিভিন্ন অনুষ্ঠান আছে। পুজোর বাজেট কত টাকা? আমাদের পুজোর বাজেট এবছর 20 লাখ টাকা। নিজস্ব প্রতিনিধি রিপোর্ট, দুরন্ত টিভি।